মণ্ডলী, তো যদি কেউ জাদুগ্রস্ত হয় বা কেউ বদনজর কবলিত হয়, বদনজর হক কিন্তু হিংসা, হ্যাঁ, এটা হিংসা করলে বা কেউ যদি কাউকে বদনজরে দেখে বা এটা দোয়া না পড়ে মাশাআল্লাহ তারপর বারাকাল্লাহ ফিক এগুলো না বলে যদি তাকে কুনজরে দেখে বা এটাকে এমনি প্রশংসা করে হিংসাত্মকভাবে, তাহলে সেটা বদনজর লেগে যায়, এই জন্য মানুষ অসুস্থ হয়ে যায়। এর কারণে সে শুকাতে শুকাতে একটা জাদুগ্রস্তের মতোই একেবারে কবর পর্যন্ত যেতে পারে, যেটা অনেক হাদিসে এসেছে, এগুলো আমরা কখনো শুনবো ইনশাআল্লাহ। তো এরকম যদি রোগী হয় তাহলে তাদের কি, তাদের ক্ষেত্রে আমাদের কি করণীয়? আসেন তাহলে আমরা দোয়া করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং করার জন্য উৎসাহিত করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লামের দোয়া দিয়ে শুরু করতে পারি আমরা, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এখানে এত গুরুত্বপূর্ণ দোয়া, এটা আমরা সব সময় এটা পড়ব, যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নিব, যে যেখানে যাব সেখানে গিয়ে এই দোয়াটা পড়লে রাসূলুল্লাহ সাল্লামের সুসংবাদ কি, যে ওইখানে থাকা পর্যন্ত তাকে কোনো কিছুতেই ক্ষতি করবে না। ওখানে এখন জাদুঘর থাকুক আর ওখানে এখন বদনজর যে দেখ হিংসুক থাকুক, সে ক্ষতি করবে না, সাপ বিচ্ছু সে ক্ষতি করতে পারবে না কোনো কিছু। এখানে এমন কথা আপনি বলছেন, আল্লাহর আশ্রয় চাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি যে আল্লাহর কাছে সে আল্লাহর পূত পবিত্র কালেমা, পরিপূর্ণ কালেমা, পরিপূর্ণ কালেমা যে সেটা হচ্ছে কোরআন, সেটা এই যে এই পরিপূর্ণ কালেমার অনেক ব্যাখ্যা এসেছে, সেটা কুলাজরুল ফালাক নাসও হতে পারে, কোরআন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী হতে পারে, এই সমস্ত নামের ওসিলায় হ্যাঁ আল্লাহর কাছে আমি চাচ্ছি কি, তামাতে নিঃসারে মা খালাক, যে ওই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সেটা আকাশের ওপরে হোক আর পাতালে জমিনে হোক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকল কিছুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইলে আর আপনার মাশাআল্লাহ, আল্লাহ আশ্রয় যদি দিয়ে দেন তাহলে আর কোনো ইয়ে আছে, ক্ষতি আছে, ক্ষতি হবে না, তাহলে এটা আমরা বলবো। তাহলে এটা, তাহলে এটা পড়ার নিয়ম কি, প্রতি সকালে প্রতি সন্ধ্যায় আমরা পড়বো, কয়বার করে, তিনবার করে। এছাড়াও যে যেখানে যাব, এই যে এখানে এসেছেন, এখানে ঢুকেছেন, এখানে এসেও ওই দোয়াটা পড়ে আপনি বসবেন, এরপর বাড়িতে ঢুকছেন ওইখানে পড়বেন, আপনি বাইরে ইস্তারাহা বলি আমরা এখানে, হ্যাঁ বাইরে কোথাও যাচ্ছে ওখানে, আপনি অফিসে ঢুকছেন অফিসে, বাজারে ঢুকছেন বাজারে গিয়ে পড়েন, সব সময় পড়েন। এরপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মাসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়াহুয়া সামিউল আলিম, আল্লাহু আকবার, কোনো কিছুতে আপনাকে ক্ষতি করতে পারবে না। আর এখানে আপনি বলছেনই তো তাই, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মাসমিহি, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যে যার নামে করলে সে কোনো কিছুতেই আকাশে এবং জমিনে কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না, আল্লাহু আকবার। এই দোয়া পড়ব। তেমনই ভাবে আমরা এই যে তিন কুল বলি, হ্যাঁ তিন কুল পড়তে পারি, কুল হলো আহাদ, কুলাজরুল ফালাক, কুলাজরুবিন নাস, হ্যাঁ বিশ্বের শেষ দুই সুরা যে কুলাজরুল ফালাক, কুলাজরুবিন নাস খুবই গুরুত্বপূর্ণ, এমনকি বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে যখন এই দুই সুরা তারপরে অবতীর্ণ হয় তখন আশ্রয় চাওয়ার যত দোয়া সব তিনি ছেড়ে দিয়ে এটাকেই বেশি গুরুত্ব দিতেন, তাই না? তাহলে আমরা এগুলো তো মুখস্থ আছে, তাহলে এগুলো অর্থ মর্ম আমরা বুঝবো, এগুলো দেখে নেবো ইনশাআল্লাহ, এগুলো বলবো। এই তিন কুল কখন কখন বলবো, এগুলোও তিনবার সকালে, তিনবার সন্ধ্যায়, এবং আরও পড়বো যখন আমরা ঘুমাতে যাব, বিছানায় যাব, তখনও বলবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোনো কিছুতে আপনাকে নষ্ট এই করবে না, ক্ষতি করবে না, বরং এই যে জাদুগ্রস্ত এরা নিজেরা পড়বে এবং তাদেরকে এইগুলা ফুঁ দেওয়া যাবে। সুরা ফাতেহাও, হ্যাঁ এটা রুকা, এটাও সুরা ফাতেহাও রুকিয়া, এগুলা যেগুলো আমরা জানি, কিন্তু এগুলা আর এগুলা যে পড়বো আমরা, এটা পূর্ণ ইয়াকিন যে রাসূল যে বলেছেন কোনো কিছুতে ক্ষতি করবে না, এটা একেবারে 100% সত্য, বাস্তবসম্মত, এতে কোনোই সন্দেহ নেই। হ্যাঁ যদিও দেরি হয় এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন, ও যদি একটু কষ্ট হয় ও কষ্টের বিনিময় আশা করবেন, এর সওয়াব আশা করবেন, আপনি লাভবান হবেন, কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তো এই একেবারে পূর্ণ ইয়াকিন নিয়ে পড়ব। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ব,
হ্যাঁ, কোনো কিছুতে আপনি শোয়ার সময় পড়বেন, কোন আপনি একেবারে হেফাজত থাকবেন, কোনো কিছুতে ক্ষতি করবে না, এটাও তাই না? তো আয়াতুল কুরসি পড়বেন, আরো কি সূরা বাকারার শেষ দুই আয়াত, হ্যাঁ সূরা বাকারার 285 এবং 86 নম্বর আয়াত, শেষ দুই আয়াত। আর আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত, এগুলা পড়বো মাশাল্লাহ। এই যে সূরা বাকারার শেষ দুই আয়াত যে বললাম, রাসূল বলছেন এই দুই আয়াতই যথেষ্ট, সব কিছু থেকে যথেষ্ট, যাবতীয় ক্ষতি থেকে আপনি বাঁচার জন্য যথেষ্ট, আপনার এবাদত বান্দাগীর জন্য যথেষ্ট, ওই রাত্রিতে জেগে অনেক কিছু থেকে যথেষ্ট হতে পারে। দেখলে আমরা করি না কেন, আমরা হাউতাস করি খালি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরও দোয়া আছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটাও বুখারী হাদিস, যেখানে আমি যেন আল্লাহর পরিপূর্ণ কালেমার আশ্রয় চাচ্ছি, তা কোরআনের আশ্রয়, তারপরে আসমায়ে হুসনার আশ্রয় কিসের থেকে? প্রত্যেক শয়তান থেকে, প্রত্যেক শয়তান থেকে আশ্রয়, আপনি শয়তানের ইয়েতে জাদু হচ্ছে, প্রত্যেক শয়তানের আশ্রয় চাচ্ছেন, এবং যত যত কিছুর বিষ আছে, আপনি শয়তানকে উল্লেখ করলেন, এরপরেও হাম্মা যত কিছুর আছে, সেটা সাপ হতে পারে, বিচ্ছু হতে পারে, যত জীব জানোয়ারের বিষ আছে, হ্যাঁ যে জীব জানোয়ার বিষ আছে, ওই সব জীব জানোয়ারের ক্ষতির থেকে আপনি যাচ্ছেন। এবং এই দেখেন একেবারে বদনজর যারা দেয়, হ্যাঁ যারা একেবারে নিকৃষ্ট পেতাত্মা, বদনজর দানকারী, হিংসুক, এদেরও ক্ষতির থেকে আপনি যাচ্ছেন। তেমনইভাবে যদি কাউকে দেখতে যান, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জাদুগ্রস্ত ব্যক্তি, তাহলে এইভাবে দোয়া করা, এটাও সাতবার, যে আসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আয়াশফিক, সাতবার বলবেন এটা, হ্যাঁ এটা সাতবার বলবেন। তো বিশেষ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা খালাক, এটা বা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে ঝাড়ফুঁক করতেন এটা দিয়ে, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ তার দুই দৈহিত্র জন্যই। আর বলতেন কি জানেন, যে এটা আমার বাবা ইব্রাহিম খলিল তার দুই ছেলেকে ঝাড়ফুঁক করতো এটা দিয়ে, কত সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, কত গুরুত্বপূর্ণ দোয়া, তাহলে মনে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা এই জাদুর কথা বলেন, তারপরে বদনজর বলেন, যত অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহ হেফাজত করবেন, তা আল্লাহ আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং বৈধ প্রক্রিয়ায় এগুলা আমাদের দমন করার তৌফিক দান করেন। হাদা হুয়া ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।